হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার মায়ের কাহিনি চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 13 মে, শুক্রবার। আর সুব্রত বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের সমস্ত কাজকর্ম করে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি ও বাড়িতে যাওয়ার জন্য। ও বাড়ি মানে আমার বাপের বাড়িতে যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার ছোট বোন গুড্ডির বার্থডে, তো তাই জন্য প্রত্যেক বছরই যাই গুড্ডির বার্থডেতে। মানে ওই ছোট করে একটা, মানে আমরা আমাদের মতন করে ওর বার্থডেটা সেলিব্রেট করি, তো তাই জন্য আজকেও যাচ্ছি। আমি এখন যাচ্ছি, সুব্রত পরে রাত্রে অফিস থেকে ফিরে যাবে। তো আজকের গুড্ডির বার্থডের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেবারেতে। আমি চলে এসেছি, কিছুক্ষণ হলো, 5 মিনিট হলো এসেছি। বাট বার্থডে গার্লের সাথে এখনও আমার দেখা হয়নি, কারণ ও এখন পড়তে গেছে। তো আমার সেরকম কোনো কাজ নেই এখানে, তাই জন্য আমি এখন একটু রিল্যাক্স করব আর একটুখানি রেস্ট করব। তো আবার দেখা হবে তোমাদের সাথে পরে। গুড ইভিনিং বন্ধুরা, আবার সেই দুপুরের পর তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমি চলে এসেছি উপরে। তো তোমাদের সকাল থেকে বার্থডে গার্লকে দেখানো হয়নি, বার্থডে গার্ল এখন মুখ গোমড়া করে বসে আছে। এদিকে আয় একটু, দেখ কেন ও বার্থডে গার্ল এখন সাজবে, ও সেজে গুজে রেডি হবে, তারপরে তোমাদের সামনে আসবে। ও এখন সাজছে, ওর মেকআপ চলছে, তো তোমরা দেখতে থাকো। আর বাইরে আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, গুড্ডির বার্থডে আর বৃষ্টি, ঝড় বৃষ্টি হবে না, এটা হতেই পারে না। এতক্ষণ কারেন্ট ছিল না, তাই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি অন্ধকারে। তো এখন কারেন্ট এসছে, তাই আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে আরেকজনকে আমি দেখাচ্ছি, নতুন সদস্য। কিটি আয় এদিকে, একটু হাই বল। এই যেটা হচ্ছে কিটি। তো দেখো বন্ধুরা, গুড্ডির কেক চলে এসেছে এখানে। আর এই কেকটা গুড্ডিকে গুড্ডির মাসি বানিয়ে দিয়েছে, উনি কেক বানান প্রফেশনালি আর খুব সুন্দর বানান। কিন্তু শুধু আনতে গিয়ে নিচের জায়গাটা, পোর্শনটা একটু নড়ে গেছিলো। তো দেখো এখানে এখন কেক কাটার আগে ফটো সেশন চলছে, সবাই এখন ফটো তুলছে। আর এতক্ষণ কারেন্ট ছিল না, প্রচণ্ড ঝড় বৃষ্টি বাইরে হচ্ছিল, তাই জন্য ভাবলাম কারেন্ট আসার পরেই কেক কাটা হোক, তাই জন্য ওয়েট করছিলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো যাই হোক, তাও কারেন্টটা এসছে, একটু আলোর মধ্যে কেকটা কাটলে ভালো হবে, ভিডিও আমি করতে পারবো, তাই জন্যই ওয়েট করছিলাম। তো যাই হোক, দেখো সবাই এসে গেছে, ফটো সেশন মোটামুটি হয়ে গেছে, এখন কেক কাটা হবে, গুড্ডি কেকটা কাটবে। Thank you.
দেখো বন্ধুরা, সেই যার জন্য আমরা দেরি করে কেক কাটিংটা করলাম, মানে সন্ধেবেলাতেই কারেন্ট ছিল না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, বাজ পড়ছিল বলে সেই কেক কাটতে কাটতে আবারও কারেন্ট চলে গেল। আর সত্যি কথা বলতে এই সময় প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল, আর সেই ঝড় বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যেই কেক ডিস্ট্রিবিউটও করা হয়েছে। আর এখন সবাই খেতেও বসে গেছে, কারণ গুড্ডির মাসি এসেছিলেন, উনি যে যিনি কেকটা বানিয়েছিলেন উনি রাত্রেই ফিরে গেছেন, তারপরে ওনার মেয়ে কিটিকে নিয়ে ওনার রাত্রেবেলায় চলে গেছেন, তাই জন্য আমরা মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু, মানে তাড়াতাড়ি তাও বলতে তখন 10:30, 9:45 বেজে গেছিলো। আর দেখো আমরা মোমবাতি ধরিয়েই খেয়ে নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, মানে রাত্রেবেলায় আমাদের ক্যান্ডেলাইট ডিনারই হয়েছে বলতে গেলে। তো খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিলো, আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছিলো তাই অতটা কষ্টও হচ্ছিল না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে দুপুর সন্ধেবেলা ও কেক কাটতে কাটতেই কারেন্টটা চলে গেল, আর তারপরে এত ঝড়, এত বিদ্যুৎ চমকেছে, আর মানে এত বৃষ্টি হয়েছে, তো এই জাস্ট কারেন্ট এলো। আর আমরা আজকে রাত্রেবেলায় মানে ক্যান্ডেলাইট ডিনারই করেছি বলতে গেলে, কারণ মোমবাতি ধরিয়ে আমরা খেয়েছি, কারণ কারেন্ট ছিল না আর সব লাইটগুলোর চার্জও শেষ হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে জ্বলছিল তাই। কিন্তু যাই হোক, কোনোরকমে আমাদের মানে গুড্ডির বার্থডে পার্টিটা শেষ হয়েছে। এখন বেজেছে ঘড়িতে 11:30, আর এখন বৃষ্টিটা একটু কমেছে তাই কারেন্টটাও এসছে, তাই একটু তোমাদের সাথে কথা বলে ভিডিওটা এন্ড করব। আর আজকে আমি ও বাড়িতে যাইনি, আজকে আমি এ বাড়িতেই থেকে গেছি, কারণ অনেক রাতও হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে আর তেমন কিছু বেশি বকবো না, তো এখানেই ভিডিওটা এন্ড করব। আর তোমরা সবাই কিন্তু গুড্ডিকে উইশ করো, আর আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।